আশা করি সবাই ভালো আছেন। আমরা কম বেশি সবাই প্রোগ্রামিং শিখতে আগ্রহী, কারণ বর্তমান যে বিশ্বটা বা ভবিষ্যতে যে বিশ্বটা হবে সেটা অবশ্যই প্রোগ্রামিং এর উপর নির্ভরশীল হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রোগ্রামিং শিখতে চাই। প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায় না এমন কিছু নেই। তো আমরা সচরাচর প্রথমে প্রোগ্রামিং শুরু করার ক্ষেত্রে সি দিয়ে শুরু করি, যারা বিগিনার লেভেলে আছে। কেউ কেউ পাইথন দিয়েও শুরু করে, বাট যেহেতু ইন্টারমিডিয়েটে সি আছে সেহেতু সি দিয়ে শুরু করাটা বেটার বলে আমি মনে করি। তো শেখার পরে দেখা যায় যে আমাদের প্র্যাকটিস করতে পারি না আমরা। প্র্যাকটিসের অভাবে আমরা অনেক কিছু ভুলে যাই বা সেটাও খুব ভালোভাবে চর্চা করা হয় না। তো প্র্যাকটিস করার জন্য কিছু ওয়েবসাইট আছে, সেখান থেকে আমরা খুব সহজে সেইগুলোকে সলভ করে সেখানে সাবমিট করে বুঝতে পারবো যে সেগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো আপনারা দেখবেন যে ইন্টারমিডিয়েটে আমরা যে প্রোগ্রামিংটা শিখি সেখানেও কিছু প্রবলেম দেওয়া থাকে। তো সেখানে যে প্রবলেমটা দেওয়া থাকে সেখানে আমরা কিন্তু অ্যান্সারটা মিলালেই কিন্তু একটা প্রোগ্রাম হয়ে যায় না। তো সেখানে অনেক কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে প্রেজেন্টেশন এরর, রান টাইম এরর, তারপর হচ্ছে টাইম লিমিট, এরকম কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো কিভাবে আমরা করতে পারি, মানে ওভারকাম করতে পারি, সেই জন্য আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে প্রোগ্রাম যদি সাবমিট করি সেখান থেকে দেখতে পারি যে আমার প্রোগ্রামটা কোনো সমস্যায় আছে কিনা, তাহলে বিষয়টা ভালো হয়। তো আমরা সাধারণত দেখি যে কিছু কিছু প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ফর লুপ দিয়েও করতে পারি, ফাইল লুপ দিয়েও করতে পারি, আবার কোনো লুপ ব্যবহার না করে জিনিসটা সমাধান করতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা কখন ফর লুপ দিয়ে করবো, কখন কোনো লুপ ব্যবহার করব না, কারণ এখানে একটা আছে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। কিছু ক্ষেত্রে টাইমটা বেশি লাগে, কিছু ক্ষেত্রে টাইমটা কম লাগে। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে সাধারণত বলে দেওয়া হয় যে এই প্রোগ্রামটা রান করতে এত সময় বেশি নেওয়া যাবে না, আর এর বাইরে গেলে সেটা হচ্ছে রান মানে টাইম এক্সিট, এরকম কিছু একটা প্রবলেম দেখায়। সো আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে কিভাবে আমরা প্রোগ্রাম গুলো সমাধান করতে পারি সেটা দেখবো। তো তার জন্য আমরা একটা ওয়েবসাইট মানে চুজ করব, সেটা হচ্ছে URI অনলাইন ডাস, যেখানে হাজারের উপর প্রোগ্রাম আছে। তো সেখানে আপনি চাইলে সি দিয়ে, সি প্লাস প্লাস দিয়ে, সি শার্প দিয়ে, পাইথন, রুবি, প্যাসকেল, হ্যাসকেল, যে কোনো প্রোগ্রামিং দিয়ে, সচরাচর আমরা যেগুলো দেখে থাকি সেই প্রোগ্রাম দিয়ে সেখানে আপনি প্রবলেম সলভ করতে পারেন। তো আমরা যেহেতু বিগিনার লেভেলে সেহেতু আমরা সি দিয়ে শুরু করতে চাচ্ছি। তো শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে যে সার্চ করবো URI অনলাইন ডাস, URI online লিখলে দেখেন এখানে অনেক ভুলে চলে আসছে। তো এখানে হচ্ছে URI online যা, এটাতে আমরা ক্লিক করব, আর তারপরে এখানে দেখেন URI online .com.br, এটা আছে ব্রাজিলের একটা ওয়েবসাইট, তাই এখানে টপ লেভেল ডোমেন হিসেবে আমাদের এই বিআর দেওয়া, সরি কান্ট্রি ডোমেন হিসেবে আমাদের বিআর দেওয়া আছে। সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, অর্থাৎ যদি আগে থেকে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে আপনি রেজিস্টার করবেন। সো আমি যেহেতু আপনাদের কিভাবে একটা URI অনলাইন যাদের অ্যাকাউন্ট খুলতে সেটা দেখাচ্ছি, যেহেতু আমরা এখান থেকে রেজিস্টার করবো। তো এখানে রেজিস্টার অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার একটা ফর্ম আসছে, সেই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। এখানে হচ্ছে নেম, আমরা এখানে নেম হিসাবে দেবো বিলাস, বিলাস কুমার বিশ্বাস, বিলাস কুমার বিশ্বাস। আমাদের এখানে ইমেল দিতে হবে, যে ইমেলটার মাধ্যমে আমরা মানে ইমেলটা দিলে কি হবে, এই এটা হচ্ছে ভেরিফিকেশন করতে হবে। এই ওয়েবসাইট থেকে একটা মেসেজ যাবে আপনার ইমেইলে, সেখান থেকে ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আপনার যে ইমেলটা খোলা আছে আপনার গুগল ক্রোমে সেটা আপনি এখানে দেবেন। তো এখানে আমার যেটা খোলা আছে আমি সেটা দিচ্ছি, তারপর এখানে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিতে হবে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে এই ওয়েবসাইটটা এ দেখতে চান। তো আমি এখানে ইংলিশে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে দিলাম, এখানে যেটা দেবো সেটা আবার এখানে কনফার্ম করতে হবে। তো
তো এখানে হয়ে গেল আমাদের পাসওয়ার্ড দেওয়া, তারপরে এখান থেকে আপনার ক্যাপচা করতে হবে, এই তার জন্য আই অ্যাম হিউম্যান এখানে টিকটা পূরণ করতে হবে, তারপরে এখানে একটা ক্যাপচা দেবে, প্লিজ প্লিজ ক্লিক হিস ইমেজ কন্টেনিং অ্যান এয়ারপ্লেন, ইফ দেয়ার আর নান ক্লিক স্কিপ। আচ্ছা এই যে একটা আছে, একটা আছে, একটা আছে, একটা আছে, আর আছে আর নাই, তাও এখানে আমরা ভেরিফাই করব। তো এটা ভেরিফাই হয়ে গেল, আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনারা টিক দিয়ে দেবেন, তারপরে সাইন আপ করবেন। করার পরে আপনারা আপনার হচ্ছে জিমেইলে যেতে বলছে, দেখেন প্লিজ চেক ইউর জিমেইল ইমেইল ফর দিস অ্যাক্টিভেশন কোড, অ্যাক্টিভেশন কোড যাবে, সেই অ্যাক্টিভেশন কোড থেকে আপনাকে এ করতে হবে। তো এখান থেকে আমরা জিমেইলে চলে যাব, জিমেইল ক্লিক করলাম, এখান থেকে আমাদের জিমেইলটা এখানে ওপেন হবে। তো এখান থেকে আমাদের জিমেইলটা চেঞ্জ করে নেব, আমাদের জিমেইলের সেইটা, তো এটা করে নিচ্ছি, এটাকে কেটে দিলাম। তো এখানে দেখেন ইউ আর অনলাইন, জাস্ট থেকে আমাদের একটা মেসেজ আছে, এখান থেকে আমরা এই অ্যাক্টিভেট করে নিতে পারি বা এই কোডটা কপি করে নিতে পারি। তো এখান থেকে অ্যাক্টিভেট করাটাই বেটার হবে, তো আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে নেব। করার পরে এখানে আমাদের ইমেল আর পাসওয়ার্ডটা দিতে হবে, যে ইমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ইমেলটা দেবো। এবং এখানে পাসওয়ার্ডটা দেব, তারপরে এখানে রিমেম্বার মি 7 days এটাতে ক্লিক করে এখানে সাইন ইন করব। করার পরে আমরা এখানে এরকম একটা ইন্টারফেস পাব, আর এখানে দেখেন যে ইউআরআই অনলাইন জাজ, ওয়েলকাম টু ইউআরআই অনলাইন জাজ ভার্সন 5, আর এখানে স্টার্ট টু, তো এখানে এটা করে দিলাম। তো এখানে দেখেন কিভাবে কি করতে হবে, এখানে সব বলে দিচ্ছে, প্রোগ্রেস বার, আমি কত পার্সেন্ট প্রবলেম সলভ করেছি সেটা এখানে দেখাবে, এখানে প্রোফাইল প্রো দেখাবে আমি কি কি প্রবলেম সলভ করেছি সেটা দেখাবে এখানে, তারপর এখানে স্ট্যাটিস্টিক্স, এখানে আমরা মানে আমি কতটা প্রোগ্রাম এই পর্যন্ত সলভ করেছি সেই সবগুলো দেখাবে। তো যাই হোক এইগুলো আপনারা দেখতে একটু শিখে যাবেন, তো আমরা এসব দেখছি না, এরা এখানে টুল দিচ্ছে কি কি দেখায় দেখা যাক। তো আমাদের এত কিছু দরকার নেই, এখানে প্রবলেম প্রবলেম গুলো কত ধরনের হবে, যে এখানে 8-9 ধরনের প্রবলেম আছে, 9 ধরনের, বিগিনার লেভেল, তারপরে হচ্ছে স্ট্রিং, ম্যাথমেটিক্স, তো এরকম। আর এখানে আমাদের প্রবলেম গুলো এখানে শো করবে, আর এইখানে সাবমিট করতে হবে, আমরা যেগুলো সাবমিট করবো সেগুলো এখান থেকে সাবমিশন থেকে দেখতে পাবো, এই যে সাবমিশন থেকে দেখতে পাবো, FAQ আছে, এসে মানে এখান থেকে আপনি প্রশ্ন করতে পারবেন, প্রশ্ন অ্যান্সার গুলো করতে পারবেন, ইট হেল্প ইউজিং দিস টুল। তারপরে এখান থেকে আপনি হচ্ছে র্যাঙ্ক, মানে আপনার র্যাঙ্কটা দেখতে পারবেন, আপনার ইউনিভার্সিটি র্যাঙ্ক দেখতে পারবেন, আপনার কান্ট্রি র্যাঙ্ক দেখতে পারবেন, তারপরে আপনাকে ফাইন্ড করতে পারবেন এই র্যাঙ্কের ভিতরে আপনি কোথায় আছেন সেটা ফাইন্ড করতে পারবেন, তারপরে অ্যান্সার, একটা করে অ্যান্সার দেওয়া আছে সেটা এই অ্যান্সার অপশনের ভিতরে দেখতে পারবেন। সো আমরা এটা ট্যুরটা চলতে থাকছে, তো এখানে আমাদের কিছু জিনিস এ করতে হবে। তো এখানে দেখেন যে নেম বিলাস কুমার বিশ্বাস এটা থাক, আইডেন্টিফিকেশন এটা থাকবে, ইমেল এটা থাকবে, জেন্ডার আপনাদের জেন্ডারটা সেখানে এখান থেকে সেটা মেয়ে করবেন, এখান থেকে মেল দিলাম, মেল দিলাম, তারপর হচ্ছে একটা আমার হচ্ছে যে প্রোফাইলের আইকনটা সেটা কি হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ফেসবুক দিলে এখান থেকে ফেসবুকে এতে লগ ইন হবে, হয়ে ওখান থেকে আপনার প্রোফাইল পিকটা এখানে শো করবে, মেম্বার চেঞ্জ আপনি এখান থেকে করতে পারবেন, তারপর এখান থেকে ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করতে পারবেন, এখানে করলে আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সেহেতু ইসলামিক ইউনিভার্সিটি লিখে সার্চ করলে হয়তো বাসার কথা ইসলামিক এখানে লেখা যাচ্ছে না, সো আমরা এখান থেকে এ করে দিতে পারি, যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি সেহেতু আই দিয়ে শুরু, তো আই দিয়ে শুরু দেখে সেটা আমরা চলে যাব, এখানে চলে আসলাম ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি হয়ে গেল, কই কই এখানে কোথাও একটা আছে খুঁজে বের করতে হবে, আচ্ছা আইইউ দিয়ে থাকতে পারে হয়তো, এই যে ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেবো।
তো এখানে হয়ে গেল। তারপর ইউনিভার্সিটি আইডেন্টিফিকেশন, এটার দরকার নেই, গ্রাজুয়েশন ইয়ার, তো আমরা এখান থেকে একটা এ করে দিই, 21-এ গ্রাজুয়েশন শেষ হবে, সো এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাবাউট ইউ, এখানে আপনার সম্পর্কিত কিছু লিখতে পারেন। তারপর হচ্ছে ফুল নেম, ফোন নাম্বার, তারপরে সিটি, স্টেট, এগুলো লিখতে পারবেন। তারপর হচ্ছে কান্ট্রি, বাংলাদেশ দিয়ে দিয়ে এখানে। তারপর হচ্ছে আপনি কোন, এখানে আছে ডিফল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তার ভিতরে আপনি কোনটাতে সাবমিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আমরা সি তে সাবমিট করবো, তাই সি এখানে সিলেক্ট করে দিলাম। করার পরে এখান থেকে ওয়েবসাইট টাইম দিন, এটা এটা থাকুক, সমস্যা নেই, যা আছে থাকুক, এটা নিয়ে আমাদের ঝামেলা নেই। আর এখানে আপনার ফুল নেম, ফোন নাম্বার, সিটি, স্টেট, এগুলো চাইলে আপনি পূরণ করতে পারেন, আর না চাইলে দরকার নাই। তারপর আপনি এখান থেকে সেভ করে দেবেন। তারপরে আপনার যে কাজ হচ্ছে, এখান থেকে হোম বাটনে গেলে আপনি এখানে এই জিনিসগুলো দেখতে পারবেন, আপনার প্রোগ্রেস, আপনি কতদিন ধরে এই ওয়েবসাইটে আছেন, কতগুলো প্রোগ্রাম সলভ করেছেন আর কত পয়েন্ট পেয়েছেন সেটা এখানে দেখা যাবে। আর এখান থেকে আমাদের যে কোনো একটা প্রোগ্রামকে যদি আমরা সার্চ করতে চাই, তার আইডি দিয়ে তার এখানে সার্চ করতে পারবো। আর এখানে হচ্ছে অথরকে সার্চ করতে পারবো, তার প্রবলেম সলভ করতে পারবো, ইউজারকে সার্চ করতে পারবো, ইউনিভার্সিটিকে সার্চ করতে পারবো। আর এখান থেকে আমরা প্রবলেমগুলো দেখতে পারবো, এখানে দেখেন বিভিন্ন ধরনের প্রবলেম আছে, বিগিনার লেভেল, তারপরে অ্যাডহক, তারপর স্ট্রিংস, ডাটা স্ট্রাকচার, ম্যাথমেটিক্স, এরকম অনেকগুলো 9টা ক্যাটাগরি আছে, এসকিউএল আপনি এখানে সমাধান করতে পারবেন। তো এখান থেকে আমরা প্রথমে আমরা বিগিনার থেকে শুরু করব। তো এখানে দেখেন যে এখানে প্রবলেম আছে, এখানে 13টা পেজ আছে এরকম, তো 13টা পেজে 20টা করে প্রবলেম থাকলেও প্রায় 260টা মতন প্রবলেম আছে। যাই হোক, অনেক প্রবলেম আছে, আপনি সলভ করতে পারবেন এবং আপনি সলভ করে সাবমিশনগুলো, মানে কী কী প্রোগ্রাম আপনি সলভ করেছেন এখান থেকে দেখতে পারবেন। আর আপনার প্রোফাইল, এটা এই প্রোফাইলের ভিতরে আপনি কতগুলো প্রোগ্রাম সলভ করেছেন, আপনার কান্ট্রি, তারপর ইউনিভার্সিটি, কত তারিখ থেকে শুরু করেছেন, সবকিছু দেখতে পারবেন। আর এখানে আপনি র্যাঙ্ক দেখতে পারবেন, এখান থেকে দেখেন, এটা হচ্ছে মেইন র্যাঙ্ক, যত স্টুডেন্ট আছে সবাইকে এখানে র্যাঙ্কে রাখা হয়েছে। তো এখানে ফার্স্ট যে আছেন তার পয়েন্ট হচ্ছে 22,000, যে সেকেন্ড আছেন তার 22,000, থার্ড 22,000, ফোর্থ 21,000, তাদের ভিতরে কিন্তু একটা কম্পিটিশন চলছে, ওকে, এবং তারা অ্যাক্টিভ অ্যাক্টিভ কিনা এখানে এই পাশে দেওয়া আছে, এই লাল যেগুলো সেগুলো হচ্ছে অ্যাক্টিভ না। এখানে বাংলাদেশে একজন আছে 8 নম্বরে, তারপরে এখানে হচ্ছে 26 নম্বরে একজন আছে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের মেইন র্যাঙ্ক, ইউনিভার্সিটি র্যাঙ্ক এখান থেকে খুঁজে বের করতে পারি, কান্ট্রি র্যাঙ্ক ওখান থেকে খুঁজে বের করতে পারি, এই যে একটা কান্ট্রি র্যাঙ্ক, তো এই কান্ট্রি র্যাঙ্কের ভিতরে বাংলাদেশ আছে, বাংলাদেশের ভিতরে র্যাঙ্কটা খুঁজে বের করতে পারি। তো এখানে দেখেন যে আমার, মানে আমার একটা ইয়ে ছিল এখানে, সেটা হচ্ছে এই বিলাস বিশ্বাস, তো সেটা দিয়ে আমি হচ্ছে কনসালটেন্সি অ্যাকাউন্টে 216টা প্রবলেম সলভ করেছিলাম, আর হচ্ছে 1469টি সাবমিশন করেছিলাম, আর 2967 পয়েন্ট ছিল। তো সেখানে কি কি সাবমিট করেছিলাম সেটা এখানে দেখা যাবে। এখানে দেখেন আমার পজিশন হচ্ছে মেইন র্যাঙ্ক, আমার পজিশন 304, আমার কান্ট্রি হচ্ছে বিডি ইউনিভার্সিটি আইইউ, আমি হচ্ছে 19 সালের 9 মাস 8 তারিখ থেকে শুরু করছিলাম, পয়েন্ট হচ্ছে 2967। আর এখানে হচ্ছে কি কি, মানে কি কি প্রবলেম সলভ করেছে এখানে সব দেখা যাবে, আপনি এখান থেকে চাইলে অ্যাটেন্ড করতে পারবেন। এটা আমার হচ্ছে ফেসবুকের যে প্রোফাইল পিকচারটা, সেটা যেহেতু ফেসবুকের সাথে কানেক্ট করা আছে, সেহেতু ওই প্রোফাইলটা আমার এখানে শো করছে। আর আপনি এখান থেকে স্ট্যাটিস্টিক্স দেখতে পারবেন, এখানে দেখেন, এখানে আমি বিগিনার ওপরে 54% সলভ করেছি, এসকিউএল করেছি 8%, জিওমেট্রি করেছি 1%, গ্রাফ করিনি, প্রাডিগ্রামসও করিনি, ম্যাথমেটিক্স 3%, ডাটা স্ট্রাকচার করিনি, স্ট্রিং 1%, অ্যাডহক 3%। এখানে সাবমিশন করেছি মোট 1469টা, তার ভিতরে এখানে দেখেন অ্যাকসেপ্টেড কয়টা হয়েছে, কয়টা হচ্ছে রং অ্যান্সার হয়েছে, কয়টা হচ্ছে প্রেজেন্টেশন এরর হয়েছে, কয়টা টাইম লিমিট এক্সিটেড হয়েছে, কয়টা রান টাইম এরর হয়েছে, কয়টা হচ্ছে কমপ্লিশন এরর হয়েছে, সবকিছু দেখাচ্ছে। আর আমি কোন কোন প্রোগ্রামিং এর উপরে এখানে সলভ করেছি সেটাও দেখা যাবে। এখানে সি তে করেছি 389টা, সি প্লাস প্লাসে করেছি, তারপর হচ্ছে সি শার্পে করেছি, জাভাতে করেছি, রুবিতে করেছি, পাইথনে করেছি, এসকেলাতে করেছি, লোয়াতে করেছি, জাভা স্ক্রিপ্টে করেছি, গোতে করেছি, C99 অর্থাৎ সি এর একটা ভাষণ আর কি, সির অনেকগুলো ভাষণ আছে, তার ভিতরে C99 একটা ভাষণ,
তারপর হচ্ছে কটলিন, কটলিনে করেছি আমরা, আমি হচ্ছে ওকেমেলে করেছি, তারপরে প্যাসপ্লে করেছি, আরো কিছু আছে সেগুলো এখানে শো করছি না, সেগুলো হচ্ছে পরে অ্যাড হয়েছে। সো সেগুলোতে আমি করেছি প্রায় অনেকগুলোতে করেছি, 20-22টাতে সলভ করেছি আমি। আর এখানে হচ্ছে আমার অ্যাসিভমেন্ট গুলো যদি আমি দেখি তাহলে এখানে দেখাতে পারবো। এখানে দেখেন যে আপনার কিছু অ্যাসিভমেন্ট এখানে দেখানো যাবে। এটা সি প্রোগ্রামার, অর্থাৎ সিতে যদি 50 প্রোগ্রাম সলভ করেন তাহলে এই অ্যাসিভমেন্ট আপনার দেবে প্রত্যেকটা প্রোগ্রামিং এর জন্য 50টা করে। যদি আপনার সাবমিট মানে সলিউশন যদি আপনার সঠিক হয় তাহলে সেই ক্ষেত্রে এই একটা অ্যাসাইনমেন্ট হবে সি প্রোগ্রামার, তারপরে সি প্লাস প্লাস প্রোগ্রামার, তারপরে হচ্ছে আর কি আছে এখানে প্রোগ্রামার লোয়া, তারপর হচ্ছে প্রোগ্রামার ডট, এটা হচ্ছে স্প্যানিশ অথবা ব্রাজিলিয়ান যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ হয়তো এটা পর্তুগিজ কোনো একটা ভাষায়। তো এখানে গোতে আমি হচ্ছে 50টা সাবমিশন করেছি, তারপরে সি তে সি শার্পে করেছি, তারপরে জাভা স্ক্রিপ্টে করেছি, পাইথনে করেছি, তারপরে হচ্ছে স্কেলাতে করেছি, কটলিনে করেছি, জাভাতে করেছি, প্যাসকেলে করেছি, তো এরকম অনেকগুলোতে করেছি। আর আমাদের হচ্ছে যদি কান্ট্রি র্যাঙ্ক দেখি তাহলে আমি দেখালাম এটা কান্ট্রি র্যাঙ্ক, তারপর হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্ক। ইউনিভার্সিটি র্যাঙ্কের ভিতরে আমাদের আইইউ ইউনিভার্সিটি আছে হলো সম্ভবত 74 না 75 নম্বরে। এখানে থাকার তো কথা ছিল, আচ্ছা এখানে নাই, এরপরের পেজে হয়তো থাকতে পারে। এরপরের পেজে এখানে লেডিং ইউনিভার্সিটি, এই যে 101 নম্বর আছে। তো এখানে ভিতরে যদি ঢুকি তাহলে প্রথম অপশনে আমার সেই আইডিটা দেখা যাবে, বিলাস বিশ্বাস ত্রিপলি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের এই ওয়েবসাইটের ওভারঅল ফাংশনালিটি। আপনারা প্রোগ্রাম সলভ করতে করতে এখানে অন্য ফাংশনালিটি গুলো দেখতে পারবেন। তো যাই হোক, এরপরেতে আমরা হচ্ছে এখানে যে বিগিনার লেভেলের যে প্রোগ্রাম গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। এখানে হ্যালো ওয়ার্ল্ড এটা এখানে যদি আমরা ওপেন করি তাহলে এখানে দেখেন, এখানে আমরা ওই যে ওখান থেকে একটা ইয়ে করলাম না, সেট করছিলাম সি, তো এখানে যদি সি না সেট করা থাকতো এরকম থাকতো তাহলে এরকম জিনিস থাকতো, অর্থাৎ এরকম সি শার্পের প্রোগ্রাম গুলো আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন। আর এখান থেকে যদি আপনার সিটা সিলেক্ট করা থাকে তাহলে সরাসরি এখান থেকে আপনি সি প্রোগ্রামিং এর যে সলিউশনটা সেটা এখানে সাবমিট করতে পারবেন। আর এখানে আমাদের প্রবলেম দেয়া থাকবে, এখানে হচ্ছে সেই প্রবলেমটা ব্যাখ্যা করা থাকবে, এখানে ইনপুট দেওয়া থাকবে, অর্থাৎ কি কি ইনপুটের জন্য আপনার আউটপুটটা হবে এবং এখানে আউটপুটটা কেমন হবে সেটাও বলে দেওয়া থাকবে। তো এই সবের উপর নির্ভর করে আপনার প্রোগ্রামটা সলভ করতে হবে। তো যাই হোক, এখানে নিউজগুলো দেখতে পারবেন কি কি নিউজ আপনার এই এতে আছে। তো এখানে দেখেন অনেক ধরনের নিউজ এখানে আছে, নিউজগুলো আপনারা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, এরপরে থেকে আমরা হচ্ছে এক একটা ভিডিও ক্রিয়েট করব এক একটা প্রবলেমের উপর। তবে ভালো থাকেন, সুস্থ থাকেন।